আপনাকে তিনি অপর আচ্ছা দিয়ে প্রস্তাব করেছে এটা খুব শিল্পাঞ্চলের উন্নতি। পার্থ ভৌমিক জিতার জন্য অনেক কিছু করবে কিন্তু জিতবে না, কিন্তু ওর জবাব দেওয়ার জন্য এখানে এখানকার মানুষ আমাকেই ঠিক করেছে। ও যে নাটক করছে, যে এইসব কাজ করাচ্ছে, কোনো সমস্যা নেই। বাংলার মানুষ জানে তৃণমূল থেকে লড়তে গেলে অর্জুন সিং এরই দরকার আছে। পার্থভৌমিক করাচ্ছে, এইসব পার্থভৌমিকের কাজ। এইসব কাজ করে ও নৈহাটিতে জিতে গেলে আমি জীবনে আর রাজনীতি করবো না। দেখো, ব্যারাকপুরের যে বিজেপি প্রার্থী অর্জুন সিং, তাকে নিশানা করে একাধিক জায়গায় পোস্টার করেছে এবং সেখানে অর্জুন সিংকে পল্টু সিং হিসেবে আখ্যায়িত করেছে। শুধু তাই নয়, অর্জুন সিং এর একটি ছবি বা ওরকম একটি অবয়ব আঁকা হয়েছে এবং সেই পোস্টারে অর্জুন সিং এর চারিপাশে মাথার খুলি, মানে মরা মানুষের মাথার খুলি, সেগুলো চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে এবং সেই খুলের উপরে, সেই খুলির উপরে বসে রয়েছে অর্জুন সিং। এবং সেখানে বলা হয়েছে যে পল্টু সিং এবং নো ভোট টু মার্ডারার, অর্থাৎ তাকে খুনি হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে এই খুনিকে, অর্থাৎ অর্জুন সিংকে, যেন একটি ভোটও না দেওয়া হয়। এবং যে পোস্টার বিভিন্ন জায়গায় পড়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় পড়েছে, সেখানে বিভিন্ন সময়, এই ব্যারাকপুর কেন্দ্রে বিভিন্ন সময় গত কয়েক বছরে যেসব মানুষ খুন হয়েছেন তাদের নামগুলো পড়ার সেই পোস্টারে লেখানো হয়েছে এবং পাশাপাশি যে সকল মানুষকে খুনের চেষ্টা করা হয়েছে ঠিক এরকমও কতগুলো নাম কিন্তু সেই পোস্টারে করা হয়েছে। এবং স্বাভাবিকভাবে একটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম যে এই অর্জুন সিংকে পল্টু সিং হিসাবে আখ্যায়িত করে বেশ কিছু ছবি পড়েছে, কিন্তু এইবারে যে ছবিটি পড়েছে তাকে নিশানা করে সেই ছবিতে কিন্তু একটু অদ্ভুত এবং একটু অন্যরকম ছবি, কারণ সেখানে মানুষের মাথার খুলি ব্যবহার করা হয়েছে এবং সেখানে তাকে খুনি হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এরকম একজন খুনিকে যেন ব্যারাকপুরের মানুষ ভোট না দেয়। স্বাভাবিকভাবে এরকম একটি নির্বাচন, কারণ 20 তারিখ এই কেন্দ্রে নির্বাচন এবং সেই নির্বাচনের প্রায় এক সপ্তাহ আগেই এরকম একটি ঘটনাকে কিন্তু কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। পার্থভৌমিক জিতার জন্য অনেক কিছু করবে কিন্তু জিতবে না, কিন্তু ওর জবাব দেওয়ার জন্য এখানে এখানকার মানুষ আমাকেই ঠিক করেছে। ও যে নাটক করছে, যে এইসব কাজ করাচ্ছে, কোনো সমস্যা নেই। বাংলার মানুষ জানে তৃণমূল থেকে লড়তে গেলে অর্জুন সিং এরই দরকার আছে। পার্থভৌমিক করাচ্ছে, এইসব পার্থভৌমিকের কাজ। এইসব কাজ করে ও নৈহাটিতে জিতে গেলে আমি জীবনে আর রাজনীতি করবো না।
দেখো ব্যারাকপুরের যে বিজেপি প্রার্থী অর্জুন সিং, তাকে নিশানা করে একাধিক জায়গায় পোস্টার করেছে এবং সেখানে অর্জুন সিংকে পল্টু সিং হিসেবে আখ্যায়িত করেছে। শুধু তাই নয়, অর্জুন সিং এর একটি ছবি বা ওরকম একটি অবয়ব আঁকা হয়েছে এবং সেই পোস্টারে অর্জুন সিং এর চারিপাশে মাথার খুলি, মানে মরা মানুষের মাথার খুলি, সেগুলো চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে এবং সেই খুলের উপরে, সেই খুলির উপরে বসে রয়েছে অর্জুন সিং। এবং সেখানে বলা হয়েছে যে পল্টু সিং এবং নো ভোট টু মার্ডারার, অর্থাৎ তাকে খুনি হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে এই খুনিকে, অর্থাৎ অর্জুন সিংকে, যেন একটি ভোটও না দেওয়া হয়। এবং যে পোস্টার বিভিন্ন জায়গায় পড়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় পড়েছে, সেখানে বিভিন্ন সময় এই ব্যারাকপুর কেন্দ্রে বিভিন্ন সময় গত কয়েক বছরে যেসব মানুষ খুন হয়েছেন তাদের নামগুলো পড়ার সেই পোস্টারে লেখানো হয়েছে এবং পাশাপাশি যে সকল মানুষকে খুনের চেষ্টা করা হয়েছে ঠিক এরকমও কতগুলো নাম কিন্তু সেই পোস্টারে করা হয়েছে। এবং স্বাভাবিকভাবে একটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম যে এই অর্জুন সিংকে পল্টু সিং হিসাবে আখ্যায়িত করে বেশ কিছু ছবি পড়েছে, কিন্তু এইবারে যে ছবিটি পড়েছে তাকে নিশানা করে সেই ছবিতে কিন্তু একটু অদ্ভুত এবং একটু অন্যরকম ছবি, কারণ সেখানে মানুষের মাথার খুলি ব্যবহার করা হয়েছে এবং সেখানে তাকে খুনি হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এরকম একজন খুনিকে যেন ব্যারাকপুরের মানুষ ভোট না দেয়। স্বাভাবিকভাবে এরকম একটি নির্বাচন, কারণ 20 তারিখ এই কেন্দ্রে নির্বাচন এবং সেই নির্বাচনের প্রায় এক সপ্তাহ আগেই এরকম একটি ঘটনাকে কিন্তু কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। পার্থভৌমিক জিতার জন্য অনেক কিছু করবে কিন্তু জিতবে না, কিন্তু ওর জবাব দেওয়ার জন্য এখানে এখানকার মানুষ আমাকেই ঠিক করেছে। ও যে নাটক করছে, যে এইসব কাজ করাচ্ছে, কোনো সমস্যা নেই। বাংলার মানুষ জানে তৃণমূল থেকে লড়তে গেলে অর্জুন সিং এরই দরকার আছে। পার্থভৌমিক করাচ্ছে, এইসব পার্থভৌমিকের কাজ। এইসব কাজ করে ও নৈহাটিতে জিতে গেলে আমি জীবনে আর রাজনীতি করবো না।